জেলা নিয়ে দিদিমা শাশুড়ির বাড়িতে উপস্থিত বধু। তা আমাকে কি কি কাজ করতে হবে? সামান্য তো আদর করে দেন। তার মায়ের অভিযোগ, দেহ ব্যবসা না করতে চাওয়ায় বিষ খাইয়েছে তার শ্বশুর বাড়ির লোকেরা। খাবারের মধ্যে বিষ খাই দিয়েছে, নাহলে আজকে এই অবস্থা হতো না মেয়েটা। শ্বশুর বাড়ির লোকেরা বলে যে সে নাকি বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। বলছি আমি বিষ খেয়েছি। আসল সত্যিটা কি? পুলিশ ফাইলসে দেখুন বধূ হত্যা, 10ই অক্টোবর রাত 8:30।